প্রিয় দর্শক, ছোট গল্পের আসরে আপনাদেরকে স্বাগতম। গল্প পড়ছি আমি মাহমুদ। গত পর্বে আপনাদেরকে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বৃহত্তর মহত্তর এই ছোট গল্পটির প্রথম অংশ পড়ে শুনিয়েছিলাম। আমাদের আজকের আয়োজনে গল্পটি আমরা শেষ পর্যন্ত পড়ে শোনাব। আমার মতো ভীরু অকর্মণ্য থেকে আরম্ভ করে তোমার ছেলেদের মতো চোর ছাচরকে জন্ম দিতে সবাই যদি তোমার মতো অস্বীকার করে, দেশের সূতিকা ঘরের সাড়ে তিন দিকের দেওয়াল ভেঙে পড়বে, দেশটা তখন জন্মাবে কোথায়? জন্মাবে না শুনে আমি থ বনে গেলাম। সে বললে, ভরকে গেলে দেখছি, দুর্ভাবনার কারণ নেই। সাড়ে তিন দিকের দেয়াল কি আমার মতো মায়েরা? দেশ কি জন্মায় কেরানি আর অপদার্থ ধনির ঘরে? শহরের বিষপান করে যে কটি মানুষ জ্ঞান হারিয়েছে তাদের বাড়িতে? কলকাতাতেই অগুন্তি ডালিম বেদানা, আইন করে তাদের সকলকে হত্যা করলে কলকাতার নারী সমাজের কি আসবে যাবে? বরং লাভ হবে, ক্ষতি নয়। আমার মতো মায়েরা মা হতে অস্বীকার করলে সূতিকা ঘরের অনাবশ্যক ভিড় কমবে, দেশের উপকার হবে। গান্ধারীর সংযমে কুরুক্ষেত্রের কলঙ্ক রদ হবে, ঘরের মানুষের সঙ্গে লড়াই করে ধর্মকর্মের শক্তিক্ষয় হবে না। জগতের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম জগতে ছড়িয়ে পড়ার সময় পাবে, জগতের মধ্যে শ্রেষ্ঠ কর্মী জগতের স্বাধীনতা মুহূর্তে অর্জন করবে। দুর্যোধনকে সজ্জিত রাখতেই যুধিষ্ঠির আর অর্জুনের সময় ও শক্তি ব্যয়িত হলে গান্ধারীর কি লজ্জা ভাই? সহজ লজ্জায় কি মা হয়ে ছেলেকে বলেছিল, তোমার নয় ধর্মের জয় হোক? আমি বললাম, তবে বললে কেন, দেশ জন্মাবে না? কথার সুরে মনে হলো দেশ না জন্মালে ক্ষতি নেই। সে বললে, ও যদির কথা, আমরা মা না হলে যদি দেশের সূতিকা ঘরের সাড়ে তিন দিকের দেয়াল সত্যি ভেঙে পড়ে, জন্মানোটাই কি দেশের চরম সৌভাগ্য, না জন্মানোটা দুর্ভাগ্য? কত দেশ গেছে সমুদ্রের তলে, কত জাতির চিহ্ন লুপ্ত হয়েছে, সেজন্য কে তাদের দোষ দেয়? অবসানের দুঃখ কি? মৃত্যু যদি মানুষের লজ্জা না হয়, মানুষে গড়া জাতির মৃত্যুতেও লজ্জা নেই। ক্রমাগত রোগে ভোগার চেয়ে বরং মরণ ভালো। আমি বললাম, এসব হতাশার বাণী, ভুল কথা। কারণ মৃত্যু যবনিকা নয়, পটপরিবর্তন। নিজের জীবন মানুষ পৃথিবীর মানুষের মধ্যে জমা করে রেখে যায়, স্বর্গে নিয়ে যায় না। জমা করা জীবন যখন পচে যায়, একমাত্র নোয়াকে বাঁচিয়ে প্রলয়ের মধ্যে দিয়ে যখন ভগবান ভ্রম সংশোধন করতে বাধ্য হন, তখন ভগবান অত্যাচারী খেয়ালি। প্রলয় যে এনে দিতে পারে, সে সংস্কারে অক্ষম হবে কেন? জীবনের রোগ আছে, ফাঁসি ছাড়া আরোগ্য নেই। ক্রমাগত রোগে ভোগার চেয়ে মরণ ভালো, কিন্তু রোগ সারিয়ে বেঁচে থাকা আরো ভালো। সে মৃদু হাসল, তোমার হলো কি? আমি পূবে পা বাড়াচ্ছি, তুমি হাঁকছো পশ্চিমে যাত্রা নাস্তি। সুস্থ সবল হয়ে বাঁচা মন্দ আমি তা বলিনি, বলেছি লয় অপরাধ নয়, লয়ে লজ্জা নেই। এটা আমাদের আলোচনাগণ্ডির বাইরে অতিরিক্ত সত্য। আমার সমস্যার সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে ব্যাকুল হয়ো না, পাগল। হাজার হাজার মানুষের দেহের রক্ত আর জীবনের দিন দিয়ে অসুস্থ দেশের জন্য ওষুধ তৈরি হচ্ছে, আমি করব তার প্রতিবাদ? অতিরিক্ত দার্শনিক তত্ত্বকথা থাক, আমার কথাটা নিয়ে আলোচনা চলুক। আমি বলেছি, অসুস্থ দেশের ওষুধের উপযুক্ত জীবন সৃষ্টি হোক, কিন্তু কুপথ্য আর বিষের সৃষ্টি যেন না হয়, তুমি প্রতিবাদ করো? আমি বললাম, ঠিক প্রতিবাদ নয়, বলতে চাই সে তোমাদের হাতে। মানে? মানে সব শিশুরই আরম্ভ, পরিণতি নয়। জীবনের ভিত্তির মিস্ত্রিও তোমরা, তুমি ছেলে দুটিকে মানুষ করে গড়ে তুললে না কেন? স্বামীর মঙ্গল করতে পারলে না, তার কারণ বুঝতে পারি, তার শিক্ষা দীক্ষা সমাপ্ত হয়ে গিয়েছিল তোমার সঙ্গে পরিচয়ের আগে, কিন্তু তোমার ছেলেরা ভালো মন্দ কোনো শিক্ষাই নিয়ে জন্মায়নি, তাদের তুমি মানুষ করে গড়ে তুললে না কেন? নিজেই বললে, তোমার শক্তি সামান্য, সামান্য শক্তি এত বড় দেশে ছড়িয়ে দিয়ে কি লাভ হবে? দুটি ঘুমন্ত দেশ সেবককে জাগাতে পারলে সবচেয়ে বড় দেশ সেবা হতো না, কেন তা করলে না? কেন করলাম না? পারলাম কই, খাঁচার শিকে শিকে বাধা পেলাম। কোলের ছেলে যখন এক বছরেরও নয়, গর্ভে ছেলে এলো, সকাল সন্ধ্যা রান্নাঘরে কাটল, বাকি সময় নানা কাজে, অভাবের খোঁচায় মাথায় ঘা হয়ে গেল, চিন্তার বিষে অবসন্নতা ও অবহেলা এলো, যেটুকু সময় ও সাধ্য হাতে রইল স্বার্থপর স্বামী ছিনিয়ে নিল। তবু আমি পারতাম, অতিমানুষ না করতে পারি, অমানুষ হতে দিতাম না, যদি ওদের জীবন বিষাক্ত আবহাওয়ায় বিষিয়ে না যেত। ২৪ ঘন্টা পলে পলে যাদের জীবন বিকৃত হয়, পাঁচ মিনিটের চেষ্টায় আমি তাদের কি করতে পারি? জন্ম থেকেই ওরা অভিশপ্ত, বাপের অসংযমে জন্মালো রুগ্ন হয়ে, খাদ্যের অপ্রাচুর্যে দেহমন কুকড়ে গেল, বিকাশ হলো না, জীবনী শক্তির অভাবে ক্রমাগত রোগে ভুগল, দোষে বিনা দোষে বাপের ছেঁচা খেয়ে কুটিলতা শিখল,
শিশু মনের তুচ্ছতম আকাঙ্ক্ষাটি অতৃপ্ত থাকায় চুরি শিখল। বাড়ির ভয় ও নিরানন্দের আবহাওয়ায় মন না টেকায় বেশি সময় বাইরে কাটাতে ভালোবাসল, যার তার সঙ্গে মিশে অসৎসঙ্গের অশেষ দোষ সঞ্চয় করল। পয়সা আর খাবারের লোভে বজ্জাত লোকের কাছে কামুকতার দীক্ষা পেল। এ তো সংক্ষিপ্ত হিসাব, আরো কত আছে। এবার বুঝলে কেন পারলাম না, আমি কতক্ষণ কথা বলতে পারলাম না। এ কি বর্ণনা, এ কি নালিশ! মনের জ্বালা কি শব্দের রূপ নিতে পারে? অত্যুক্তি মনে করার চেষ্টায় আমি ব্যর্থ হলাম, আমার কোনো সান্ত্বনা রইল না। শুধু মুখের কথা তো নয় যে সোনার সঙ্গে হৃদয়ের যোগাযোগ কম বেশি করে যতটুকু মানলে মনের স্বস্তি ততটুকু মানব। সন্তানহারা মা আমার সামনেই বসেছিল, অত্যুক্তি যদি ও কেন ছেলে ফেলে এলো, সন্তান হারানোর চরম প্রমাণেই যে ও প্রমাণ করেছে অভিযোগ বাড়িয়ে বলা নয়। সে বললে, অনেক দুঃখে বাড়ি ছেড়েছি ভাই, আমি অভিশপ্তা স্ত্রী ও জননী, আমার সন্তান দেশের অভিশাপ, জীবনের এমন অসামঞ্জস্য বরদাস্ত হলো না, আমি মুক্তি নিলাম। এ মুক্তি সময় সময় পীড়া দেয়, 11 বছরের চেনা খাঁচার ডাক আমি শুনতে পাই, আমার বুক ফেটে যায়, আমি যাতনায় ছটফট করি। কতক্ষণের জন্য দেশের সেবায় দারুণ বিরাগ জন্মে, মনে হয় নুজ হয়ে পথের ধুলোয় চোখ বুলিয়ে চলতে দেশের মানুষ যদি ভালোবাসে ভালোবাসুক, সোজা হয়ে দাঁড়িয়ে মুক্ত নীলাকাশের দিকে না তাকাতে চায় না চাক, আমার কি, আমি কেন মাতৃত্বের আত্মহত্যা দিয়ে এমন নিষ্ঠুর পুজো করে চলি। কিন্তু এ দুর্বলতা কেটে যায়, মুক্তির পীড়ন গর্ব ও আনন্দ হয়ে ওঠে। আমি বললাম, দেশে অসংখ্য পুরুষ দিদি, তরুণ তরুণীতে দেশ ভরা, তোমার মতো তারা মাটিতে শিকড় বসা তরুণ নয়, নিজেকে উপরে তুলে এই অস্বাভাবিক ত্যাগ তোমার করতে হবে কেন, তুমি ফিরে যাও। সে হাসল, সংখ্যার গর্বে দেখি ফেটে পড়ছ, প্রমাণ কই? তুমি আমায় বুঝিয়ে দিতে পারবে যে আমি অনাবশ্যক অতিরিক্ত বাহুল্য, যদি পারো এখনই ফিরে যাব, সতীনকে পর্যন্ত ভয় করব না। একটু থেমে বললে, তুমিও তো পুরুষ না ভাই, শিকড়হীন পুরুষ, কেবল কলেজ ডিঙিয়ে শিকড় কজাবার জন্য ব্যাকুল হয়ে আছো, এই যা আফসোস, একটা বাড়ি, টুকটুকে একটি বউ, চাঁদের টুকরো একটি ছেলে, খাসা শিকড় না, লোভী। আমি ক্ষুণ্ণ হয়ে বললাম, অনেক আগেই ঘাট মেনেছি, খোঁচাচ্ছ কেন? খোঁচাচ্ছি মায়েরিনা, কালীর দিব্যি, স্বামীর ভাষাতে প্রতিবাদ করলাম, আর রাগ করো না, বলে সে হাসল। আমি গম্ভীর হয়ে ভাবতে লাগলাম, সেও গম্ভীর হয়ে বললে, সত্যি খোঁচাইনি ভাই, খোঁচাবার অধিকার কোথা পাব, যার যে অধিকার নেই সে তা করলে ভেবে নিতে হয় ঠাট্টা করেছে। খোঁচাবার অধিকার তোমার আছে? না, নেই, আমার দেশ সেবা যে বাধ্যতামূলক, সে সবারই, অধীনতা বাধ্য করে, করে কি? অধীনতার দুঃখ না স্বাধীনতার লোভ করে, কি করে জানলে? না ভাই, জবাব চাইনি, এ কথার জবাব মানে আধ ঘন্টা ধরে তোমার বক্তৃতা, আমি জানি জবাব, দুই কারণেই, কিন্তু ওরকম দেশ সেবা বাধ্যতামূলক নয় ভাই, তাহলে মাতৃস্নেহকেও বাধ্যতামূলক বলতে হয়, আমার এই সেবা কিন্তু সত্যি বাধ্যতামূলক। সে জীবন সইল না বলে আমি এ জীবনে আশ্রয় নিয়েছি, ঝড়ে ভাঙা তরি এনেছি বন্দরে, বেশি নয়, একটা ছেলেকেও যদি মানুষ করতে পারতাম আমি সেখানকার মাটি কামড়ে থাকতাম। আকণ্ঠ নয়, ব্যর্থতায় একেবারে তলিয়ে গিয়ে দমাটকালো বলেই না এখানে নিঃশ্বাস ফেলতে এসেছি। আমি আজ সুখী দুঃখী দুই, কিন্তু 11 বছর যে দেওয়ালের অন্তরালে ছিলাম, সেখান থেকে সন্তানের মধ্য দিয়ে দেশের সেবা করতে পারলে আরও সুখী হতাম। কিন্তু এ কথাটাও বলি, আমার জীবন তুলনাহীন, ছিলাম যন্ত্র, আজ আমি মানবী, যার আত্মা আছে, যার জীবনের অনেক মূল্য, অনেক প্রয়োজন, অনেক মানে, আমি আজ তোমার প্রণম্য। আমি নীরবে তাকে প্রণাম করলাম, পেলাম আশীর্বাদ, এরপরে চুপ করে বসে রইলাম। সূর্য তখন নদীর অপর তীরে, তরুশ্রেণীর খানিক ঊর্ধ্বে, নদী দিয়ে একটি স্টিমার চলে গেল, তীরে আছড়ানো ঢেউয়ের শব্দ মৃদুভাবে কানে এলো, কয়েকটা বক নদী তীরে বসেছিল হঠাৎ উড়ে গেল। মমতাদি বোধ হয় ভাবেনি এত শিগগির আমি তাকে রেহাই দেব, স্পষ্ট অনুভব করলাম সে আমার কথা বলার প্রতীক্ষা করছে। কিন্তু আমি আর মুখ খুললাম না, কত কথা তো বললাম, কিন্তু কথা বলে লাভ কি, সংসারের জ্বালায় কত মানুষ গেরুয়া পড়ে পালিয়েছে, কত মানুষ খেপে গেছে, কত মানুষ আত্মহত্যা করেছে। মমতাদি যদি জগতের মধ্যে মহত্তম কর্ম বৈরাগ্যে আধ পড়া মনের আগুন নেভাতে চায়, কথার বিনিময়ে কোনো কিছুর এদিক ওদিক হবে না। পরিণয়ের যজ্ঞভস্যে ঘি ঢেলে চলা যত বড় কর্তব্য হোক, সেটা ঘিয়ের অপচয় নিশ্চয়,
সে অপচয় বন্ধ করা যত বড় অকর্তব্য হোক, স্বাধীনতার হোমানলে ঘি ঢেলে চলা যে ঘিয়ের সবচেয়ে সদ্ব্যবহার তাও নিশ্চয়ই। সুতরাং নানাবিধ ধারণা ও সংস্কার বোঝাই মন নিয়ে তর্ক করা কথারই অপচয়। অতএব কথা বন্ধ করে আমি ভাবতে লাগলাম, অধুনা পরিত্যক্ত স্বামীপুত্রের কল্যাণে এই নারীটি একদিন আমাদের বাড়ির রাঁধুনি হয়েছিল। গভীর রাত্রে ঘুমের কবল থেকে ছিনিয়ে নেওয়া কয়েক ঘন্টা সময় ছাড়া 11টি বছর একটানা বেঁচেছিল শুধু স্বামীপুত্রের জন্য। স্নেহ, প্রেম, মমতা মানুষের নাকপাশ, নাকপাশে মূর্ছার তন্দ্রা। সে নাকপাশে আবদ্ধা থেকেও যে মোহনিদ্রা টুটিয়ে দিলে, বাঁধন শুদ্ধ যে বেরিয়ে পড়ল পথে, পাশবদ্ধ কর্মশক্তি নিয়ে যে সকলের জন্য যে বিপুল কাজ পড়ে আছে তার নিজের ভাগটুকু শেষ করতে প্রবৃত্ত হলো, তাকে বোঝা যায় না। সে দুর্বোধ্য, তাকে ঘিরে রহস্য। মমতাদের শান্ত ও গম্ভীর মুখ দেখে আমার মনে হলো, রাঁধুনির কাজ নিতে এসে যে আমার শেষ শৈশবে স্নেহ করার শক্তিতে রহস্যময় হয়ে উঠেছিল, আজ আমার প্রথম যৌবনে সে আবার স্নেহ অস্বীকার করার শক্তিতে রহস্যময় হয়ে উঠেছে। সন্ধ্যার সময় বিদায় নিলাম প্রদীপ জ্বালার আগে। সে বললে, তোমায় একটা কাজ দেব। কি কাজ? সপ্তাহে একখানা কার্ড লিখে ওদের খবর দেবে। কি খবর, কুশল? বলে সে চোখ মুছতে মুছতে হাসল। বলছো ওদের? ওদের মানে কি, তোমার স্বামীরও? নিশ্চয়ই, আধখানা কুশল সংবাদ নিয়ে করব কি? স্বামী ভাগ একেবারে আধখানা? স্পষ্ট জিজ্ঞেস করেছি, স্বামীকে কি তুমি ভালোবাসতে বাসো? সে একটু ভাবল। ভালোবাসা, প্রেম, কি জানি ভাই, ওসব বুঝি না। এইটুকু বুঝি যে না দেখলে মন কেমন করে, খবর জানতে ইচ্ছা হয়। 11 বছর যার ঘর করা যায় তার হীনতা বোধ হয় স্নেহ মমতাকে ঠেকিয়ে রাখতে পারে না। আজ ঠিক করতে পারি না, তার স্বামীপ্রেম ছিল কি ছিল না। গল্পটি সমাপ্তি এখানেই। আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদেরকে আরও উৎসাহিত করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম আরও গল্প শুনতে পারেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন, যাতে আমাদের পরবর্তী কন্টেন্টকে আপনাদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলতে পারি।